আজকের পার্ক স্ট্রিটের মুখেই যেই এশিয়াটিক সোসাইটির বাড়িটা দেখতে পান, সেখানেই কোনো এককালে এশিয়াটিক সোসাইটির লাইব্রেরির পাশাপাশি মিউজিয়ামও ছিল, মানে একই বাড়িতে, যার ঠিকানা ছিল 1 নম্বর পার্ক স্ট্রিট। 1874 সালে সেই মিউজিয়াম দেখতে গিয়েছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে একা নয়, সঙ্গে ছিল আরও দুইজন, হিন্দি কবি ভারতেন্দু হরিশ্চন্দ্র আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই দুজনের পরনেই ছিল কোট প্যান্ট আর বিলিতি শু, কিন্তু বিদ্যাসাগরের পরনে ছিল সাধারণ দেশি পোশাক, পায়ে চটি জুতো। আর সেই নিয়েই ঘটে গেল এক হাঙ্গামা। পার্ক স্ট্রিটের সেই বাড়িতে ঢোকার সময় বাড়ির দারোয়ান আটকাল স্বয়ং বিদ্যাসাগর মশাইকে, বলল চটি জুতো খুলে ভিতরে ঢুকুন। কিন্তু বিলিতি পোশাক পরা অন্য দুইজনকে মোটেই কিছু বলল না। বিদ্যাসাগর মশাই তো রেগে মেগে বললেন, যেখানে দেশি পোশাক আর বিদেশি পোশাকের মধ্যে এমন ভেদাভেদ, সেখানে আমি ঢুকবই না। এমন হুলুস্থুলু কাণ্ড সামলাতে এশিয়াটিক সোসাইটির সম্পাদক প্রতাপচন্দ্র ঘোষ ছুটে এলেন হাত জোর করে। তিনি বিদ্যাসাগর মশাইকে বললেন, আপনাকে চটি জুতো খুলতে হবে না, চটি পরেই না হয় ভিতরে ঢুকুন। কিন্তু বিদ্যাসাগর বললেন, আমার জন্য এক নিয়ম আর অন্য সকলের জন্য আলাদা নিয়ম, এ কেমন কথা? যতদিন পর্যন্ত সকলের চটি পরে ভিতরে ঢোকার অধিকার থাকবে না, আমিও ততদিন এই জাদুঘরে ঢুকবো না। এই এশিয়াটিক সোসাইটিতে চটি জুতো পরে ভিতরে ঢোকার অধিকারের জন্য তৎকালীন ভারত সরকারের কাছে তখন বহুবার লেখালেখি হয়, তবে তাতে খুব একটা লাভ হয়নি। বলাই বাহুল্য যে সেই কারণে বিদ্যাসাগর মশাইও আর কোনো দিন এশিয়াটিক সোসাইটি বা জাদুঘরের ছায়া মারাননি। পরবর্তীকালে চৌরঙ্গি রাস্তার উপরে গ্র্যানভেল আর হল্যান্ড সাহেবের তৈরি বাড়িটাতেই সেই জাদুঘরটা স্থানান্তরিত করা হয়, আজ যেটাকে আমরা ইন্ডিয়ান মিউজিয়াম নামে চিনি। কেমন লাগলো আজকের এই গল্প? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই ঘটনাটা আগে শুনেছেন কি? কমেন্ট করে জানান এই ভিডিওর নিচে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন গল্প হলেও সত্যির এই ইউটিউব চ্যানেলের সাথে। আজকের মতন এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।